বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটি বর্তমানে সার্কুলার চলমান আছে, সেই সার্কুলার অনুযায়ী অনেকগুলো পোস্টের জন্য সার্কুলার দিয়েছে। আমি শুধু অ্যাকাউন্টস ক্যাডার রিলেটেড পোস্টগুলো নিয়ে আলোচনা করব এবং এটার পরীক্ষা কেমন হয়, শিক্ষাগত যোগ্যতা কী কী চাচ্ছে, কে প্রশ্ন করে, প্রশ্নের ধরন, এসব বিষয়ে মূলত কথা বলবো। এখানে চারটা পোস্টের অ্যাকাউন্টস ক্যাডারে নিয়ে সার্কুলারটা হয়েছে, সহকারী পরিচালক, হিসাবরক্ষক, সহকারী হিসাবরক্ষক এবং উচ্চমান হিসাব সহকারী। আমি চেষ্টা করব এই চারটা পোস্টের এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলার এবং পরীক্ষার মান বণ্টনটা কী রকম হতে পারে সেই বিষয়ে কথা। সহকারী পরিচালক হিসাব, অর্থ, অডিট, বাণিজ্য পরিচালন, তো এই পদটা শিক্ষাগত যোগ্যতা যদি সামারিভাবে বলি তাহলে অনার্স মাস্টার্স করতে হবে মাস্ট, এবং সাবজেক্ট থাকতে হবে ফিনান্স অথবা মার্কেটিং অথবা অ্যাকাউন্টিং অথবা ম্যানেজমেন্ট। এই চার সাবজেক্টের যে কোনোটাতে যদি আপনার মাস্টার্স করা থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এটাত অবশ্যই আপনার এই কম্পিউটার সার্টিফিকেট লাগবে, প্রশিক্ষণের এটা প্রদর্শন করতে হবে। তবে এটা একটা যে কম্পিউটার যে ব্যবহারিক পরীক্ষা হয় না, শুধু খালি সার্টিফিকেট জমা দিতে হবে। আর এখানে অনেকেই ভুলবশত বা প্রশ্ন করে যে এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে 8 বছরের, এখানে আসলে 8 বছর অভিজ্ঞতা চেয়েছে যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, অর্থাৎ যারা বিপিডিবিতে অনেকদিন ধরে চাকরি করে, এরা যদি এই পোস্টে আবেদন করতে চায়, যাদের বয়স শিথিলযোগ্য মানে 30 না তার বেশি, 40 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, তারা হচ্ছে যে এই 8 বছরের অভিজ্ঞতা। আপনারা যারা ফ্রেশার্স নতুন, যাদের 30 বছরের ভিতরে বয়স অ্যাপ্লাই করতে যাচ্ছেন, ওনাদের ক্ষেত্রে অভিজ্ঞতার বিষয়টা দরকার নেই, আপনারা মাস্টার্স কমপ্লিট থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষক পোস্টটি হচ্ছে দশম গ্রেড, যদিও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হচ্ছে 13 গ্রেড বা 11 গ্রেডের হয়ে থাকে। আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা সুবিধা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অ্যাকাউন্টস ক্যাডারের প্রমোশন তুলনামূলকভাবে স্মুথ এবং সঠিক সময়ে প্রমোশন হয়। এভারেজ অন এভারেজ হিসাবরক্ষকগণ 5 বছর পরে এডি হবে, তারপর 5 বছর পরে সিনিয়র এডি, তারপর 5 বছর পরে হচ্ছে ডেপুটি ডিরেক্টর, তারপরে যদি ডেপুটি ডিরেক্টর হওয়ার পরে হয়তো বা প্রমোশনে এডিশনাল ডেপুটি ডিরেক্টর বা ডিরেক্টর, এইগুলো পোস্টে প্রমোশন একটু আছে, জট আছে, ডেপুটি ডিরেক্টর পর্যন্ত ইজিলি হওয়া যায় বিপিডিবিতে। তো হিসাবরক্ষক পোস্টেরও আপনার শিক্ষাগত যোগ্যতা চাইছে বাণিজ্যিক স্নাতক সহ বাণিজ্য স্নাতকোত্তর, মানে হচ্ছে কি মানে আপনি কমার্স ব্যাকগ্রাউন্ডে অনার্স মাস্টার্স থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কোনো সাবজেক্টিক চারটা যে ব্যারিয়ার সাবজেক্টের ব্যারিয়ার নেই। আর অবশ্যই কী করতে হবে, কম্পিউটার সনদ লাগবে, কম্পিউটার প্রশিক্ষণ সনদ মাস্ট লাগবে। এটাই হচ্ছে গিয়ে হিসাবরক্ষকের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা। সহকারী হিসাবরক্ষক গ্রেডটা হচ্ছে গিয়ে 13 গ্রেড বলে, এখানে 13 গ্রেড হলেও এখানে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনার এখানে আপনি যখন বুনিয়াদি প্রশিক্ষণ হবে, বুনিয়াদি প্রশিক্ষণের পরে 1 বছর পরে আপনি ইয়া পরীক্ষা দিতে পারবেন। ওই এখানে পার্ট 1 পার্ট 2 একটা পরীক্ষা থাকে, এই পরীক্ষাটা যদি পাস করেন তাহলে আপনি 11 গ্রেড হয়ে যাবে, মানে 13 গ্রেডে জয়েন করবেন কিন্তু 1 বছর পরে আপনি 11 গ্রেড হয়ে যেতে পারবে যদি আপনি পার্ট 1 বা পার্ট 2 পাস করেন। সহকারী হিসাবরক্ষক এবং উচ্চমান হিসাব সহকারী, ওনারা প্রথম দিক দিয়ে হয়তো বা কিছুটা রেয়া থাকবে প্রমোশনের ক্ষেত্রে, অল্প কিছু বিস্তর, বাট হিসাবরক্ষক হওয়ার পর তাদের মানে স্মুথলি প্রমোশন হয়। এবং আমার যে দপ্তর প্রধান বর্তমানে, উনি সহকারী হিসাবরক্ষক থেকে বর্তমানে ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করছেন আর কি। যদি পরীক্ষার বিষয় নিয়ে কথা বলি তাহলে অ্যাকাউন্টস ক্যাডারের পরীক্ষা সাধারণত দুইটা প্রতিষ্ঠানতে যে কোনো একটা নেবে, এক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এআইএস ডিপার্টমেন্ট মানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ। গত বছর নিয়েছিল হচ্ছে এআইএস ডিপার্টমেন্ট, তার আগের বছর নিয়েছিল আইবিএ, এবং দুইবারই রিটেন পরীক্ষা হয়েছে। সুতরাং অ্যাকাউন্টসের এডি এবং অ্যাকাউন্ট্যান্ট এই দুইটা রিটেন হবে মাস্ট, তবে সহকারী হিসাবরক্ষক এবং উচ্চমান হিসাব সহকারী এই দুইটা পোস্টে এমসিকিউ থাকলে থাকতে পারে, এটা আসলে বলা যাচ্ছে না। আর হচ্ছে যে পরীক্ষা মান বণ্টনে যদি আমি আলোচনা করি তাহলে দেখা যাবে হচ্ছে যে অবশ্যই সাবজেক্টটি প্রশ্ন আসবে, সাবজেক্টটি সবগুলো পোস্টের জন্য সাবজেক্টটি প্রশ্ন আসবে, এবং সাবজেক্টটি আনুমানিক 60 থেকে 70 মার্ক্স সাবজেক্টিভ থাকবে। সাবজেক্টিভের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোয়েশনই হবে হচ্ছে অ্যাকাউন্টিং এবং ফিনান্স থেকে, অন্যান্য কোয়েশনও আসতে পারে, এক অর্থনীতি থেকে আসতে পারে, অন্য যে কোনো কস্ট অ্যাকাউন্টিং থেকে আসতে পারে, মানে কিন্তু মাস্ট অ্যাকাউন্টিং এবং ফিনান্স থেকেই ম্যাক্সিমাম কোয়েশন থাকবে। এবং যদি
আইবিএ করে তাহলে কিছু এমসিকিউ থাকতে পারে, ও করার বিষয় নাই। এখন কে কোশ্চেন করছে সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে যে আপনার প্রশ্নের মান বন্টন। আর হচ্ছে যে শুধু সাবজেক্টিভ থাকবে না, এখানে বাংলা, ইংরেজি এবং জেনারেল নলেজ, পাওয়ার সেক্টর এগুলোতেও কোশ্চেন করবে। পাওয়ার সেক্টরতে অবশ্যই কোশ্চেন থাকে, মানে হচ্ছে টোটাল আপনার ইলেকট্রিক্স যে জেনারেশন, আপনার টোটাল যে আপনার বিদ্যুতের থেকেও অনেক কোশ্চেন থাকে। আর হচ্ছে যে যুদ্ধ, জেনারেল জিকে যেগুলো হয় আর কি, সবগুলো থেকে কোশ্চেন থাকতে পারে। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে শুধু তো আপনার এই সাবজেক্টিভ পড়লেই হবে না, সাবজেক্টিভের সাথে পাশাপাশি আপনার বাকি যেগুলো আপনার এগুলো সমানভাবেই গুরুত্ব দিতে হবে। আমি আশা করি মোটামুটিভাবেই আমি যতটুকু আমার ধারণা আছে ধারণা দিতে পেরেছি আপনাদেরকে। এরপরও যদি কোনো কিছু গ্যাপ থাকে সেটার জন্য সীমাবদ্ধতা আমার, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।